বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ, বারবার মিঠাপুকুরের সংসদ সদস্য, আমাদের প্রিয় এমপি মহোদয়, জনাব হাবিবুল্লাহ রাশিদুর রহমানের সহায়তা পাত্র সুযোগ্য সন্তান, রংপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ প্রচার প্রকাশনা কমিটির অন্যতম সদস্য, এবং আগামী 7 তারিখ যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আমাদের নৌকার মাঝি এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যাকে নিয়ে আমরা মিঠাপুকুর এগিয়ে নিয়ে যাব সে আমাদের প্রিয় মুখ জননেতা জনাব রাশেক রহমান। তিনি এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বাবুল ভাই আপনাকে ধন্যবাদ। আমার প্রিয় এবং পরিষ্কার সুনির্দিষ্ট বক্তব্য দেওয়ার জন্য তারও ধন্যবাদ জানাতে চাই। বাবুল ভাই আপনাদের বর্তমান আমাদের লোক সাহেব, তিনি 1 নম্বর খোড়া গেছে সাবেক চেয়ারম্যান, আমাদের সুজন ভাই আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ আরো অনেকে এখানে বসছেন, সকলকে ধন্যবাদ জানাবো। গলাটা বসে গেছে এই নির্বাচন আচরণ বিধি, তো মাইক ব্যবহার করা যায় না, তো ভোরে 6টায় বাইরেই প্রতিদিন 10-12টা করে মিটিং করি। তো গলাটা বসে আছে, আমি তো আজকে বক্তব্য দিব না, আমি শুধু আপনাদেরকে বলতে চাই আমি নিজের খুব সৌভাগ্যবান মনে করি। আমার বাবা এইচ এন আশিকুর রহমান 40টা বছর এই মিঠাপুকুরে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নৌকার প্রতিনিধিত্ব করছেন। এই নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই নৌকা আমার কাটাইছেন নেত্রীর কাছে, কিন্তু আমার নেত্রী বাংলাদেশের নেত্রী উনি আমার বাবার নৌকা মার্কাটা আমারে দিয়েছেন, অন্য কারো কাছে দেয় নাই, আমি তার কাছে খুব কৃতজ্ঞ। আমি আল্লাহ তাআলার কাছে খুব কৃতজ্ঞ, এবং আমি মনে করি তিনি আমার নৌকা দেওয়ার মানে আমার বাবারে যারা ভালোবাসছেন বা বাসতেন এই নৌকাটা তাদেরকেই তিনি দিচ্ছেন, অর্থাৎ এই নৌকাটা আপনাদের। আমার একটা ভোটে নৌকা ভাসে না, আমার বাবার আরেকটা ভোট আমার বাবারও আরেকটা ভোটে নৌকা ভাসে না, কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই একসাথে মিলে যদি ভোটগুলো দেন, ভালোবাসারা দেন, নৌকা ভাসবে ভাসবে ভাসবে। সাতই জানুয়ারি 2024 সাল আমাদের দেশ, আমাদের জনপদ, আমাদের ভাগ্য চিরকালের জন্য বদলে দেওয়ার নির্বাচন। কেন এই দেশে একদা এই বিদ্যুৎ রূপকথার মতো অলিক একটা ব্যাপার ছিল, এক সময় বিদ্যুৎ টেলিভিশন আপনারা কিরণমালা দেখছেন না, কিরণমালার মতো জাদু টোনার মতো
বিদ্যুৎ দেখা যাইতো কিন্তু বিদ্যুৎ আমাদের কাছে ছিল কিন্তু আশিকুর রহমান এমপি শেখ হাসিনা বাংলাদেশের আর এই মিঠাপুকুরের প্রত্যেকটা গ্রামে গ্রামে উজালা করে দিছে আলো জ্বালায় শত শত হাজার হাজার রাস্তা পাকা হয়েছে আশিকুর রহমান এমপি সাহেব করছে আপনারা আরো রাস্তা চান আপনারা আরো ভবন চান আমি আপনাদের কথা দিতে পারি শেখ হাসিনা আছে শেখ হাসিনা থাকবে আপনি আমি আমরা আছি থাকবো আরো শত শত রাস্তা হবে কিন্তু আমাদের মাঝে কিছু মানুষ আছে তারা বিভ্রান্ত করতে চায় এই যে একটু আগে সম্রাট ভাই বলল সে 13 লাখ টাকা ধার দিছে 10 লাখ এখনো বাকি 3 লাখ তো পাইছে উডু ভাইয়ের তো অবস্থা আরো খারাপ যা দিয়েছে পুরা যাই আমি আপনাদের প্রশ্ন করি আপনারা কেউ আমার টাকা দিয়েছেন কেউ টাকা পান আমি আপনাদের কারো জমি দখল করছি কারো ঘরে ঢুকে ক্ষতি করছি আমার বাবা আপনাদের কোনো ক্ষতি করছে তাহলে যারা মিঠাপুকুরে ভালো চায় না তারা বলে বাপ বেটারে নাকি তারাইয়া দিবে কেন কেন কি দোষ করছে আপনার ঘরের যে ছেলে সে যদি একটু কম পড়ে লাগা করে তারা বাইর করে দেন নাকি না না আপনার ঘরের যে ছেলে আয় কম করলে বাইর করে দেন না আপনার যে ঘরের ছেলে একটু দোষ করলে বাইর করে দেন না তাহলে আমি আপনার ছেলে আমি যদি আমানতের খেয়ানত না কইরা থাকি আমি যদি আপনার ক্ষতি না কইরা থাকি তাইলে ওরা কোন অধিকারে বলে আমারে তারা বাইর করে দিবে আপনারা দিবেন না আপনারা বাইর করে দিবেন না আর শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থাকলো শেখ হাসিনা 15 বছরে দেশের চেহারা চেঞ্জ করে দিল তাহলে শেখ হাসিনা বেশি বোঝে না ওরা বেশি তাহলে শেখ হাসিনা যে নৌকা দিয়া থাকে নৌকাটা কি আমারে পানিতে ভাসার জন্য দিয়েছে নাকি আপনারে আমারে আমরা সকলে মিলা ভাইসা সামনে যাবো যারা ভাসতে চায় না যারা ডুবতে চায় তারা নৌকা কাইরা নিয়ে যেতে চায় তাদেরকে আমরা নৌকা কাটতে দিব না আমি আপনাদের বলতে চাই আমার বাবা 40 বছর আপনাদের জন্য কাজ করে আপনাদের সেবা দিয়া প্রমাণ করছে তিনি আপনাদের ভালোবাসেন আমি কথা দিয়ে গেলাম আমার মা আমার বোন আমার মুরব্বী আমার ভাই আমি কথা দিতেছি আল্লাহ আমার কপালে রাখে তকদিরে রাখে রহমত করে তৌফিক দেয় সম্মান দেয় আমি আপনাদের কাজ করে প্রমাণ করব আমি তো করোনার সময় পালাইয়া যাই নাই মিঠাপুকুরের স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো গেলে অক্সিজেন সিলিন্ডার পাই একটা দুটা না 30টা অক্সিজেন কনসেন্ট্রেটর পাই প্রতিদিন 700-800 লোক নিয়ে রান্না করে খাওয়াইছে এই সম্রাট ভাইয়ের ছোট ভাই রাব্বি হাসান মিঠাপুরের প্রান্তরে প্রান্তরে গিয়া যার কাজ নাই চাকরি নাই আয় নাই যা পারছি সেটা না আমার কথা হইলো আমরা রাজনীতি করি আমরা মানুষের জন্য কাজ করতে চাই আপনি আমার জন্য ব্যাটারি না আপনি আমার জন্য ব্যবসা না আপনি আমার মনের স্বপ্নের একটা অংশ
আপনি হাসলে আমার বুকটা হাসে। এ মাখন আঙ্গুর আপেল আমার শত্রু না, আমি কোন ব্যক্তির সমালোচনা করি না, কিন্তু হ্যাঁ বাংলাদেশের যারা শত্রু সবচেয়ে বড় দুইটা শত্রু কে বলেন তো? মাও খালেদা জিয়া তারেক জিয়া আর তারেক জিয়া। বিএনপি জামাত এই দেশ চালাইতে আসছিল মনে আছে? কৃষকের সার গায়েব, হুরুত জাল ভেজাল সার দিয়া আবাদি জায়গাটা আঙ্গার করে দিচ্ছে মনে আছে? গাইবান্ধার কৃষকরা সার নিতে গেছিল গুলি কইরা মাইরা হচ্ছে। রাজশাহীতে বিদ্যুৎ দেয় না, পানি সেচের বিদ্যুৎ নাই, রাজশাহীর কানসারের কৃষকরা বিদ্যুৎ চাইতে গেছিল বিদ্যুৎ দেয় নাই, সেচ দেয় নাই, পানি দেয় নাই, গুলি কইরা হত্যা করছে। ওই খালেদা জিয়া তারেক জিয়া আমার শত্রু, ছোটখাটো প্লেয়ার ছোটখাটো খেলোয়াড় আমরা শত্রু বানাইয়া হাত ময়লা করতে চাই। মা আমার নৌকারে ভাসাইয়া দেন, নৌকারে ভাসাইয়া দেন, এই দেশের কোন শত্রু থাকবে না। এই দেশ পরিবর্তিত হবেই হবে, শেখ হাসিনার নেতৃত্ব হবে, আপনি আমি, আমি আপনার ছেলে, আমরা জননেত্রী শেখ হাসিনার পাশে থাকা এই দেশ বঙ্গবন্ধু স্বপ্ন দেখছিল সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলায় রূপান্তরিত করবে। আমি আজকে আর বেশি দীর্ঘ বক্তৃতা দিব না, আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কাজে কর্মে বাণিজ্য ব্যবসা যে কোনো কারণে কর্মের কারণে যখন কোথাও যাবেন সবাই একটা কথা বললেন, শেখ হাসিনা আগামী দিনে প্রধানমন্ত্রী হবে আমার তো কোনো সন্দেহ নাই, আপনার কি সন্দেহ আছে? শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের সরকার সরকার গঠন করবে আপনার কি সন্দেহ আছে? তাহলে যখন পাগলেরা আর দুষ্টুরা আইসা বলবে নৌকা রেখা অন্য জায়গায় ভোট দাও, তখন আমরা কি বল? তুমি পাগল হইতেই পারো, আমরা পাগল নই, তুমি শুধু পাগল না তুমি খারাপও হইতে পারো, কিন্তু আমি খারাপও না পাগলও না, আমি সত্যটা বুঝি, আমি বাস্তবটা বুঝি। মারে 7 তারিখ নৌকা নৌকা সারাদিন নৌকা, আপনারা ভালো থাকবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া চাই, আমি কথা দিয়া গেলাম আল্লাহ আমারে কামিয়াব করে আপনারা গর্বিত হবেন, মহিমান্বিত হবেন, মহিমার স্পর্শ আমাদের সকলের স্পর্শ করবে। জয় বাংলা, জয় বাংলা।